ক্রিকেটের ভাষায় প্ল্যান্টি আম জনতার সিন তাই বিনামূল্যে শব্দ যেটাই প্রয়োগ হোক না কেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে লাভটা ভারতেরই হয়েছে। নাসায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচ, আগে 7 ম্যাচের কোনটিতে টি টোয়েন্টি ক্রিকেটের চাহিদা পূরণ হয়নি, যুক্তরাষ্ট্র ভারত ম্যাচেও হবে না এমন বিশ্বাসটা মোটামুটি সবারই ছিল, সেই বিশ্বাসে জয় হয়েছে। যুক্তরাষ্ট্র আগে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 110 রানের বেশি করতে পারেনি, অদ্ভুত এই মাসে মাঠে লো স্কোরিং ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হয় দারুণ। আজ হলো যুক্তরাষ্ট্রের দেওয়া টার্গেটে ব্যাটিং করতে নেমে 10 বলের আগে লক্ষ্যে পৌঁছে 7 উইকেটে ভারত জয় লাভ করে। এই ম্যাচে প্রতিটা রান ছিল অতি গুরুত্বপূর্ণ, অথচ ভারত বিনামূল্যে পেয়েছে 5 মহামূল্যবান রান, সেটা কেন? নিয়মের বাইরে আইসিসি ভারতকে দেয়নি কোনো সুবিধা, বরং মাঠের নিয়ম অনুযায়ী টি টোয়েন্টি বিশ্বকাপের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা 5 রান পেয়েছে। স্টাফগুলোকে নিয়ম চালু হয়েছে, 2টি ওভারের মাঝে 60 সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না। নিয়ম অনুযায়ী যদি কোনো দল একই ম্যাচে 3 বার 2টি ওভারের মাঝে 60 সেকেন্ডের বেশি সময় নেয় তাহলে বিপক্ষ দল 5 রান পাবে। ক্রিকেটের নতুন নিয়মের আবেধানিক নামে প্ল্যানটি আইসিসি নতুন নিয়মের কারণে 5 রান পেলে ভারত ম্যাচটা শেষ দিকে জমত কিনা বলা মুশকিল, তবে এই ম্যাচে 5 রানও বিশাল পার্থক্য করে দিতে পারত। জয়ের জন্য যখন ভারতের 30 বলে 35 রান দরকার তখন আম্পায়ার খরচ না করে স্কোরবোর্ডে যুক্ত হয় 5 রান, তাতে ভারত শুধু এগিয়ে যায়নি তাদের উপর চাপও কমে গেছে। আইসিসি এক বিবৃতি বলেন, যদি বোলিং দল আগের ওভার শেষ হওয়ার 60 সেকেন্ডের মধ্যে পরের ওভার কিক করতে প্রস্তুত না হয় তাহলে ইনিংসের 3য়বার এরকম ঘটনা ঘটলে তাকে 5 রানের প্লান্টি দেওয়া হয়। স্টক ক্লোক নিয়ম উল্লঙ্ঘনের জন্য আম্পায়াররা যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোসকে 2বার সতর্ক করেছিলেন, কিন্তু অপরাধের 3য় ঘটনার পরই আম্পায়ার 5 প্লান্টি রানের আহ্বান করে। খুঁজে বুধবার নিউইয়র্কের নাসায় কাউন্টি স্টেডিয়ামে ক্রিকেট স্টেডিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন রান তাড়া করার সময় ভালো খেলার জন্য অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের প্রশংসা করেছিলেন। 260 ডিগ্রি ব্যাটিংয়ের জন্য পরিচিত সূর্যকুমার গতকাল নিয়ন্ত্রিত আগ্রাসন দেখান এবং ভারতকে জটিল পরিস্থিতি থেকে উদ্ধার করেন। 111 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত তাদের তারকা ওপেনিং জুটি বিরাট কোহলি 0 রানে আউট হয় এবং রোহিত শর্মা 3 রানে শুরুতে আউট হলে ভারতকে ব্যাকফুটে চলে যেতে হয় এবং পরবর্তীতে রিশভ পান্থ 18 রান করে আউট হয়ে যান। ভারতীয় সমর্থকদের কিছুটা ভয় পাইয়ে দেন আমেরিকা। এরপর সূর্যকুমার যাদব এবং শিবম দুবে তাদের কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দুজন মিলে অপরাজিত 72 রানের জুটি করে এবং ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। সূর্য 2টি ছক্কা এবং 2টি চারের সাহায্যে 49 বলে অপরাজিত 50 রান খেলেন এবং শুরুতে লো স্কোরিং দেখা দিল, পরবর্তীতে ম্যাচটি জিতিয়ে মাঠ ছাড়েন। ধন্যবাদ, ধন্যবাদ সবাই।